হাই বন্ধুরা আজকে আমরা দেখব আমরা যদি ইন্ডিয়ান ব্যাঙ্কে টাকা জমা করতে যাই তো তার জন্য আমাদের একটা ক্যাশ ডিপোজিট ফর্ম ফিল আপ করতে হয় তো সেই ক্যাশ ডিপোজিট ফর্মটা আমরা কী করে ফিল আপ করব তো দেখুন আমি ইন্ডিয়ান ব্যাঙ্কের একটা ক্যাশ ডিপোজিট ফর্ম নিয়ে এসেছি ফর্মটা দুটো পার্ট এটা কাউন্টার পার্ট যেটা আমাকে স্ট্যাম্প দিয়ে দিয়ে দেবে আর এটা হচ্ছে ব্যাঙ্কের পার্ট তো প্রথমে আমরা ব্যাংকের পার্টে ফিল আপ দেখব ব্যাঙ্কের পার্টে প্রথমে আছে ব্রাঞ্চ আমার যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা আমি এখানে লিখবো তারপর হচ্ছে ডেট যে ডেটে আমি টাকাটা জমা করবো ব্যাঙ্কে সেই ডেটটা এখানে দেবো তারপরে আমার কী টাইপের অ্যাকাউন্ট আছে তার ওপর টিক করতে হবে তো আমার সেভিংস অ্যাকাউন্ট এই কারণে আমি এসবির ওপর টিক করেছি আপনাদের যে টাইপের অ্যাকাউন্ট হবে তার উপর টিক করবেন তারপরে দেখুন অ্যাকাউন্ট নাম্বার লেখার বক্স আছে তো এই বক্সের মধ্যে আমরা আমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবো তারপর হচ্ছে নেম এখানে অ্যাকাউন্ট হোল্ডারকে তার নাম লিখতে হবে তো অ্যাকাউন্ট হোল্ডার এখানে তার নাম এবং টাইটেলটা লিখে দেবে তারপর হচ্ছে টেলিফোন নাম্বার বা মোবাইল নাম্বার তো আমরা এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবো তারপরে ইমেল আইডি টাকা জমা করতে ইমেল আইডি দরকার হয় না আমরা এই লাইনটা ছেড়ে দেবো তারপর হচ্ছে রুপিজ ইন ওয়ার্ড মানে আমি কত টাকা জমা করবো সেটা আমাকে ওয়ার্ডে লিখতে হবে তো ধরুন আজকে আমি দশ হাজার টাকা জমা করবো এই জন্য আমি টেন থাউজেন্ড অনলি লিখেছি আপনারা যত টাকা জমা করবে সেটা এখানে ওয়ার্ডে লিখে দেবেন তার ঠিক নিচে দেখুন একটা বক্স আছে এখানে আমি যত টাকা জমা করবো সেটা আমাকে নাম্বারে বা ফিগারে লিখতে হবে তো আমি দশ হাজার টাকা নাম্বারে বা ফিগারে লিখেছি আপনারা যত টাকা জমা করবেন সেটা এই বক্সের মধ্যে নাম্বারে বা ফিগারে লিখে দেবেন তার ঠিক নিচে দেখুন লেখা আছে সিগনেচার অফ ডিপোজিটার মানে যে টাকাটা জমা করতে যাবে তাকে এখানে একটা সাইন করতে হবে তো সে যদি অ্যাকাউন্ট হোল্ডার হয় সে সাইন করবে যদি অন্য কেউ হয় সে সাইন করবে কারণ একটা অ্যাকাউন্টে যে কোনো মানুষ টাকা জমা করতে পারে এটুকু হয়ে যাওয়ার পরে এখানে দেখুন লেখা আছে প্যান নাম্বার এখানে বলেছে আপনারা যদি পঞ্চাশ হাজার টাকা বা তার বেশি জমা করেন তো সেক্ষেত্রে অ্যাকাউন্ট হোল্ডারকে তার প্যান নাম্বারটা এখানে লিখতে হবে তারপরে দেখুন কতগুলো বক্স আছে এখানে আমি কত টাকা জমা করছি এবং কী কী নোট দিচ্ছি তার পার্টিকুলার্সটা লিখতে হবে তো যেহেতু আমি দশ হাজার টাকা জমা করছি এই কারণে আমি দু হাজার টাকা দুটো নোট দিয়েছি চার হাজার টাকা পাঁচশো টাকা দশটা নোট দিয়েছি পাঁচ হাজার টাকা এবং একশো টাকার দশটা নোট দিয়েছি এক হাজার টাকা তো আমি নোটগুলো ভেঙে ভেঙে লিখলাম লিখে একটা ডাক দিয়ে টোটালে আমি দশ হাজার টাকা নাম্বারে বা ফিগারে লিখে দিলাম আপনারা যত টাকা জমা করবেন টোটালে এখানে সেটা নাম্বারে বা ফিগার লিখবেন এবং কী কী নোট দিচ্ছে সেটা এইভাবে আপনারা ভেঙে ভেঙে লিখবেন তো আমার ব্যাংকের পার্টটা হয়ে গেল এবার আমরা কাউন্টার পার্টটা দেখব কাউন্টার পার্টে প্রথমে আছে ব্রাঞ্চ আমার যে ব্রাঞ্চের অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা এখানে লিখব তারপর হচ্ছে ডেট যে ডেটে আমি টাকাটা জমা করব ব্যাঙ্কে সেই ডেটটা এখানে দেবো তারপরে আমার কী টাইপের অ্যাকাউন্ট আছে তার উপর ঠিক করবো তারপরে এই বক্সের মধ্যে দিয়ে আমি আরেকবার আমার অ্যাকাউন্ট নাম্বারটা লিখে দেবো তারপর হচ্ছে নেম এখানে অ্যাকাউন্ট হোল্ডার তার নামটা আরেকবার লিখে দেবে তারপরে টেলিফোন নাম্বার এখানে আপনারা একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দিলেন আচ্ছা তারপরে অ্যামাউন্ট অ্যামাউন্টের একটা বক্স আছে এখানে যত টাকা জমা করছি সেটা নাম্বারে বা ফিগারে লিখতে হবে তো আমি দশ হাজার টাকা জমা করছি আমি এখানে দশ হাজার টাকা নাম্বারে বা ফিগারে লিখেছি আপনারা যত টাকা জমা করবেন সেটা এই বক্সের মধ্যে নাম্বারে বা ফিগারে লিখে দিলেন তারপরে হচ্ছে রুপিজ ইন ওয়ার্ড সেটা এখানে ওয়ার্ডে লিখতে হবে তো আমি টেন থাউজেন্ড অনলি লিখেছি আপনারা যত টাকা জমা করবেন সেটা এখানে ওয়ার্ডে লিখে দিলেন তো আমার কাউন্টার পার্ট এবং ব্যাংকের পার্ট দুটোই ফিল আপ হয়ে গেল এর সাথে আপনারা টাকা দিয়ে ইন্ডিয়ান ব্যাংকের কাউন্টারে জমা করে দিলে আপনাদের ইন্ডিয়ান ব্যাঙ্কে টাকা জমা হয়ে যাবে বা ক্যাশ ডিপোজিট হয়ে যাবে তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ